ভোলায় গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী কামাল ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে চরফ্যাশন শহরের প্রধান সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় নাগরিক ফোরাম সহ কয়েকটি সংগঠনের উদ্যোগে এই আয়োজন। বক্তারা জানান, গেল বছরের নভেম্বরে সন্তান জন্ম দেন নাসরিন। হাসপাতাল থেকে ফেরার পথে বাবার বাড়ি যেতে চান তিনি। এই নিয়ে স্বামী ও তার পরিবারের সাথে তর্ক হয়। তার এরই জেরে বাড়িতে নিয়ে নাসরিনকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ মেয়েটির পরিবারের। এ ঘটনায় হত্যা মামলা করতে চাইলে আত্মহত্যা উল্লেখ করে অপমৃত্যুর মামলা নেয় পুলিশ। দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান আন্দোলনকারীরা।